ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে রেগুলার ভিডিও মেক করতে পারছি না, তাই আজকের এই ভিডিও আমি গাড়িতে বসে মেক করছি আমার ফ্রি টাইমে আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ডে হায়ার স্টাডিজ নিয়ে। আমি আগে দুইটা ভিডিও মেক করেছি, একটা ভিডিওতে আমি ফিনল্যান্ডে পড়তে আসতে হলে টোটাল কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেটার একটা আইডিয়া দিয়েছি, এবং সেকেন্ড আর একটা ভিডিওতে ফিনল্যান্ডে আসার পর কোন ধরনের কাজ পাওয়া যায় বা অ্যাজ এ স্টুডেন্ট কী পরিমাণ টাকা আর্ন করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফিনল্যান্ডে আপনি যদি আসতে চান তাহলে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কখন শুরু হয় বা কখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফিনল্যান্ডে হায়ার স্টাডিজের জন্য। ফিনল্যান্ডে মূলত দুই ধরনের ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে পরিপূর্ণ ইউনিভার্সিটিস বা বিশ্ববিদ্যালয় এবং আরেকটা রয়েছে ইউনিভার্সিটিস অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। তো যারা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এই দুই ধরনের ইনস্টিটিউটের ভিতর পার্থক্য কী সেটা জানেন না তারা দয়া করে গুগল করে নেবেন বা গুগল করে তারা ইনফরমেশান পেতে পারেন। তো এই ইউনিভার্সিটির সংখ্যা ফিনল্যান্ডে টোটাল 13টা আর ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেসের সংখ্যা ফিনল্যান্ডে টোটাল 22টা। তো এই জন্য বলা হয় যে ফিনল্যান্ডে যদি আপনি আসতে চান হায়ার স্টাডিজের জন্য ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ কম্পিটিশানটা তুলনামূলক একটু কম হয়ে থাকে এবং আসন সংখ্যাও যথেষ্ট পরিমাণে ইউনিভার্সিটির তুলনায় বেশি হয়ে থাকে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য। তো ফিনল্যান্ডে ইউনিভার্সিটিগুলো নর্মালি জয়েন্ট অ্যাপ্লিকেশন কল করে থাকে ফর ব্যাচেলর বছরে দুইবার, মাস্টার্স প্রোগ্রামের জন্য বছরে একবার, সেটা জানুয়ারিতে ওপেন হয় এবং মোটামুটি ফেব্রুয়ারির মিডলে ক্লোজ হয়ে যায়। আগস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ এই সময়টায় জানুয়ারি সেশনের যে সেমিস্টারটা রয়েছে সেটার জন্য অ্যাপ্লিকেশন কল করা হয়ে থাকে। এছাড়াও জানুয়ারির 4 তারিখ থেকে জানুয়ারির 18 তারিখ আরেকটা অ্যাপ্লিকেশন কল করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য এবং ওই অ্যাপ্লিকেশনের ক্লাস শুরু হয়ে থাকে সেপ্টেম্বর সেশনে। মোটামুটি টাইমটা প্রতি বছর একই রকম হয়ে থাকে। তো এইবার আসি, আপনি যখন জয়েন্ট অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করবেন তখন একসাথে কয়টা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন বা কয়টা প্রোগ্রামে অ্যাট দ্য সেম টাইম সেম অ্যাপ্লিকেশান ইউজ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জয়েন্ট অ্যাপ্লিকেশানে নর্মালি একসাথে 6টা ডিফারেন্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। এই 6টা ডিফারেন্ট প্রোগ্রাম সেম ইউনিভার্সিটিজেও হতে পারে অথবা 6টা ডিফারেন্ট ইউনিভার্সিটির ডিফারেন্ট প্রোগ্রামেও হতে পারে। তার মানে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশান ফিল আপ করে একটা অ্যাপ্লিকেশান সাবমিট করে অ্যাট দ্য সেম টাইম সর্বোচ্চ 6টা ডিফারেন্ট প্রোগ্রাম ডিফারেন্ট ইউনিভার্সিটিজে বা সেম ইউনিভার্সিটিজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার ভিতর আপনি যেই র্যাঙ্কটা অনুসরণ করবেন সেই র্যাঙ্ক অনুযায়ী আপনাকে কোর্স বা প্রোগ্রাম অফার করা হবে আফটার অ্যাডমিশন টেস্ট। যারা জানুয়ারিতে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তারা মূলত ক্লাস শুরু করবে সেপ্টেম্বর সেশনে, আর যারা সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকে তারা ক্লাস শুরু করে থাকে জানুয়ারি সেশনে। তো এখন যেহেতু অলরেডি অগস্টের শেষ, আমি মনে করি আপনারা যারা ফিনল্যান্ডে আগামীতে আসতে চান জানুয়ারি যে অ্যাপ্লিকেশান পিরিয়ডটা রয়েছে সেটাকে টার্গেট করা উচিত।
তাহলে আপনি 2023-এর সেপ্টেম্বরে ফিনল্যান্ড এসে ক্লাস ধরতে পারবেন। আর জানুয়ারিতে অ্যাপ্লিকেশান করার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, জানুয়ারিতে যেই অ্যাপ্লিকেশানটা ওপেন হয় সেখানে অনেক বেশি কোর্স অফার করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এবং আসন সংখ্যাও অনেক বেশি হয়ে থাকে। সো আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। বাট যে অ্যাপ্লিকেশানটা আগামীকাল ওপেন হবে আগস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখের ভিতর যে অ্যাপ্লিকেশান রাউন্ডটা চলবে, এটাতে কিন্তু সব প্রোগ্রামে অ্যাপ্লিকেশান ওপেন করা হয় না এবং অ্যাডমিশনও খুব কম পরিমাণে অফার করা হয়ে থাকে। তো আমার শেয়ার করা তথ্যগুলো ছাড়াও আপনাদের মনে যদি অন্য কোনো জিজ্ঞাসা থেকে থাকে ফিনল্যান্ডের হায়ার স্টাডিজ বা ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশান নিয়ে, তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবেন, ইনবক্সে না। ভালো থাকেন।